এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সত্য ও মিথ্যার দ্বন্দ্ব চিরন্তন, সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত সত্য ও মিথ্যার লড়াই চলে আসছে। এমন এমন সময় আমাদের সামনে আসে, তখন আমরা বুঝতে পারি না কোনটি সত্য আর কোনটি মিথ্যা। সত্য এবং মিথ্যাকে আলাদা করার জন্য মহান রাব্বুল আলামিন আমাদের কাছে প্রেরণ করেছেন এক ঐশী কিতাব, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাব আল কোরআনুল করিম, সত্য ও মিথ্যার প্রভেদকারী আল ফুরকান আল কোরআন। সেই আল কোরআনুল করিমের তেলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক নান্দনিক আয়োজন, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2024-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, সেভয় আইসক্রিম ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিযোগীদের পুরস্কার স্পন্সর করেছে বাংলাক্যাট। আমরা খুঁজছি 2024-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 400,000 টাকা পুরস্কার। প্রিয় দর্শক, এছাড়াও আরও অনেক পুরস্কার রয়েছে পুরো প্রতিযোগিতা জুড়ে। প্রতিযোগীদের উস্তাদদের জন্য রয়েছে উমরার ব্যবস্থা এবং পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে পিএইচপি মোটর সাইকেল। আজকে চতুর্থ রাউন্ডের দ্বিতীয় গ্রুপ পারফর্ম করবে। এই গ্রুপে রয়েছে 5 জন প্রতিযোগী, তাদের মধ্য থেকে একজনকে বিদায় নিতে হবে আর 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে। প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে সম্মানিত বিচারক মণ্ডলীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শেখ শোয়েব মোহাম্মদ আল আজহারি, আন্তর্জাতিক কারি মোহাম্মদ জহিরুল ইসলাম, কোরআনের আলো ফাউন্ডেশন সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশী ব্যবসায়ী জনাব সাইফুল ইসলাম ইয়াহিয়া। প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের একটি আয়াত তিলাওয়াত করবেন, সেই আয়াতের পূর্ববর্তী আয়াত থেকে প্রতিযোগীকে তিলাওয়াত করে যেতে হবে। প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি ময়মনসিংহের মেধাবী প্রতিযোগী দিদারুল ইসলামকে। হাফেজ দিদারুল ইসলাম আসছে বাংলাদেশের ময়মনসিংহ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم وإلى ثمود أخاهم صالحا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتبعوا في هذه الدنيا لعنة ويوم القيامة ألا إن عادا كفروا ربهم ألا بعدا لعاد قوم هود وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب مجيب قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا أتنهانا أن نعبد ما يعبد آباؤنا
لفي شك وإننا لفي شك مما تدعونا إليه مريب قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني منه رحمة فمن ينصرني من الله إن عصيته فما تزيدونني غير تخسير ويا قوم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب قريب فعقروها فقال تمتعوا في داركم ثلاثة أيام ذلك وعد غير مكذوب فلما جاء أمرنا نجينا صالحا والذين آمنوا معه برحمة منا ومن خزي يومئذ إن ربك هو القوي العزيز وأخذ الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين كأن لم يغنوا فيها ألا إن ثمود كفروا ربهم ألا بعدا لثمود ولقد جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما قال سلام فما لبث أن جاء بعجل حنيذ فلما رأى أيديهم لا تصل إليه نكرهم وأوجس منهم خيفة قالوا لا تخف إنا أرسلنا إلى قوم لوط وامرأته قائمة فضحكت فبشرناها بإسحاق ومن وراء إسحاق يعقوب قالت يا ويلتا أألد وأنا عجوز وهذا بعلي شيخا إن هذا لشيء عجيب أحسنت صدق الله العظيم ما شاء الله ما شاء الله এই প্রতিযোগিতার কথাই বলে না ডার্ক হর্স এই দিদারুল ইসলাম সে কখনোই খুব বেশি প্রমিনেন্ট ছিল এমন নয় কিন্তু সে খুব নীরবে আস্তে আস্তে শীর্ষ জায়গার দিকে নিজের অবস্থান পাকাপোক্ত করে নিচ্ছে দিদারুল ইসলাম তার আজকের পারফরমেন্স কেমন হলো জেনে আসি সম্মানিত বিচারকের কাছ থেকে জনাব শোয়েব মোহাম্মদ আল আজহারি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ দিদারুল ইসলাম
বলার অপেক্ষা রাখে না, তার তিলাওয়াত শুরু থেকে শেষ পর্যন্ত সাবলীলভাবে সে পড়ে গিয়েছে মাশাআল্লাহ। চমৎকার তিলাওয়াত করেছো, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। মুহতারাম মাওলানা আবু ইউসুফ, মাশাআল্লাহ, দিদারুল ইসলাম, কোন মাদ্রাসা তোমার বাবা? নেত্রকোনা জামালুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। জামালুল কোরআন ইন্টারন্যাশনাল। আমরা তার উত্তরোত্তর উন্নতি কামনা করছি, তোমার জন্য, তোমার ওস্তাদের জন্য অনেক অনেক শুভকামনা। সম্মানিত অতিথি মোহতারাম সাইফুল ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লাগছে, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আপনার অভিজ্ঞতা কী? মাশাআল্লাহ, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া, আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি এবং এদের তেলাওয়াত শুনে অবশ্যই সবার অন্তর জাগ্রত হবে এবং অন্তরে প্রশান্তি মিলবে, এটাই কোরআনের মুজিজা। তুমি এগিয়ে যাও, আল্লাহ পাক তোমাকে কামিয়াবিতে পৌঁছে দিন। দিদারুল ইসলাম, তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো প্রতিবার সন্ধানে 2024 এ প্রিয় দর্শক, আমরা উপভোগ করছিলাম দিদারুল ইসলামের চমৎকার তিলাওয়াত। আজকের পর্বের এবারের প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে মুন্সীগঞ্জের প্রতিযোগী ইব্রাহিম শেখ। হাফেজ ইব্রাহিম শেখ এবারে আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَأَنْ أَقِيمُوا الصَّلَاةَ وَاتَّقُوهُ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ أَنَدْعُو مِن دُونِ اللَّهِ مَا لَا يَنفَعُنَا وَلَا يَضُرُّنَا وَنُرَدُّ عَلَى أَعْقَابِنَا بَعْدَ إِذْ هَدَانَا اللَّهُ كَالَّذِي اسْتَهْوَتْهُ الشَّيَاطِينُ فِي الْأَرْضِ حَيْرَانَ لَهُ أَصْحَابٌ يَدْعُونَهُ إِلَى الْهُدَى ائْتِنَا وَأُمِرْنَا لِنُسْلِمَ لِرَبِّ الْعَالَمِينَ। জি, একটু পিছন থেকে বলো। لَهُ أَصْحَابٌ يَدْعُونَهُ إِلَى الْهُدَى ائْتِنَا وَأُمِرْنَا لِنُسْلِمَ لِرَبِّ الْعَالَمِينَ। আবার বলো, একটু চেষ্টা করো। لَهُ أَصْحَابٌ يَدْعُونَهُ إِلَى الْهُدَى ائْتِنَا لَهُ أَصْحَابٌ يَدْعُونَهُ إِلَى الْهُدَى ائْتِنَا قُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَى وَأُمِرْنَا لِنُسْلِمَ لِرَبِّ الْعَالَمِينَ وَأَنْ أَقِيمُوا الصَّلَاةَ وَاتَّقُوهُ وَهُوَ الَّذِي إِلَيْهِ تُحْشَرُونَ وَهُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِالْحَقِّ وَيَوْمَ يَقُولُ كُن فَيَكُونُ قوله الحق وله الملك يوم ينفخ في الصور عالم الغيب والشهادة وهو الحكيم الخبير وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إِنِّي
يراك وقومك في ضلال مبين وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء قال يا قوم إني بريء مما تشركون إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। ইব্রাহিম শেখের চমৎকার তিলাওয়াত আমরা শুনছিলাম জনাব কারি জহিরুল ইসলাম। আপনার কাছে ইব্রাহিম শেখের আজকের পারফরমেন্স কেমন ছিল? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ইব্রাহিম শেখ বিগত পর্বগুলোতে যে চমৎকার তেলাওয়াত করেছে, সুর তরঙ্গ ছিল তেলাওয়াতের মাঝে, সেই তুলনায় আজকে কিছুটা কমতি ছিল। তার মধ্যে দুরহানো হয়েছে, ধাক্কা লেগেছে, তো এই বিষয়গুলো তো অনেকটাই ক্ষতিকর। তো আলহামদুলিল্লাহ এগিয়ে যাও, দেখা যাক কী হয় ইনশাআল্লাহ। মোহতারাম আবু ইউসুফ মাশাআল্লাহ, আমি একই কথা বলবো, সবসময় তার প্রশংসা করে আসছে, আমরা আজকেও তার প্রশংসা করব। ধাক্কা ও চোট এটা খেতে পারে, হ্যাঁ, তো যাই হোক, তারপরেও এই পর্বগুলো যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইব্রাহিম তার আরও সতর্ক হওয়া উচিত ছিল, এটা কিসমত, মন খারাপ করার কিছুই নেই, এগিয়ে যাও। তোমার জন্য শুভকামনা, দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিএইচপি কোরামিরালো। এই পর্বের পরবর্তী প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি কুমিল্লার আরও একজন মেধাবী প্রতিযোগী আনাস প্রধানকে। হাফেজ আনাস প্রধান এবারে মঞ্চে আসছে। বিএইচপি কোরামিরালো। বিএইচপি কোরামিরালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله وإذا كانوا معه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج
ولا على المريض حرج ولا على أنفسكم أن تأكلوا من بيوتكم أو بيوت آبائكم أو بيوت أمهاتكم أو بيوت أمهاتكم أو بيوت إخوانكم أو بيوت أخواتكم أو بيوت أعمامكم أو بيوت أعمامكم أو بيوت عماتكم أو بيوت أخوالكم أو بيوت أخوالكم أو بيوت خالاتكم أو ما ملكتم مفاتحه أو ما ملكتم مفاتحه أو صديقكم ليس عليكم جناح أن تأكلوا جميعا أو أشتاتا فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة كذلك يبين الله لكم الآيات لعلكم تعقلون إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله وإذا كانوا معه على أمر جامع لم يذهبوا حتى يستأذنوه إن الذين يستأذنونك أولئك الذين يؤمنون بالله ورسوله فإذا استأذنوك لبعض شأنهم فأذن لمن شئت منهم واستغفر لهم الله إن الله غفور رحيم لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم ألا إن لله ما في السماوات والأرض قد يعلم ما أنتم عليه ويوم يرجعون إليه فينبئهم بما عملوا والله بكل شيء عليم أحسنت بارك الله فيك صدق الله العظيم ما شاء الله أناس প্রধানের আজকের পারফরম্যান্স তার আজকের তেলাওয়াতের সুর আমাকে দিওয়ানা করে দিয়েছে
আনাস প্রধানের আজকের পারফরমেন্স কেমন ছিল জেনে আসি শোয়েব মোহাম্মদ আল আজহারির কাছ থেকে। মিজমারুন মিন মাজামিরি আলী দাউদ, যেন শুনছিলাম হযরত দাউদ আলাইহিস সালামের সেই সুমধুর কণ্ঠের সুর, যেন পড়া হচ্ছিল ওই কোরআনে করিম যা নাজিল হয়েছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। কিয়ামতের দিন এই কোরআনে করিম মহান রব্বুল আলামিন সরাসরি নিজেই তেলাওয়াত করবেন, তখন সমস্ত জান্নাতবাসীরা সেই তেলাওয়াত শুনবেন। খুব সুন্দর চমৎকার তেলাওয়াত করেছে, অসাধারণ, মাশা আল্লাহ তাবারাকাল্লাহ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্মানিত অতিথি জনাব সাইফুল ইসলাম, আপনার কাছে কেমন লাগছে এই আনাস প্রধানদের তেলাওয়াত? চমৎকার, মাশা আল্লাহ। সেই আওয়াজের তেজ পৃথিবীর কোনো আওয়াজের সাথে কম্পেয়ার করা যায় না। ইংরেজিতে একটি প্রবাদ আছে, পারফর্ম ইউর রিডিং ইন পারফেক্ট ওয়ে, ইফ ক্যান ডু ইট দেন ইউর সাকসেস ইজ নট ফার ফ্রম ইউ। বলা হয়ে থাকে যে তুমি যদি সক্রিয় থাকো, যত্নবান থাকো তোমার পড়াশোনাতে, অবশ্যই তোমাকে সাফল্যে পৌঁছিয়ে দেবে। আনাস প্রধান, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনে রালো। প্রিয় দর্শক, 15 বছর পেরিয়ে 16তম বর্ষে পদার্পণ করল পিএইচপি কোরআনে রালো, আর তাই ভিন্ন আঙ্গিকে নতুন মাত্রায় আপনাদের সামনে হাজির হয়েছি আমরা। এই মুহূর্তে আমাদের পেছনে রয়েছে দুবাইয়ের ঝলমলে শহর, বুর্জ খলিফা, আরও সুউচ্চ আকাশচুম্বী অনেক অট্টালিকা। আমরা রয়েছি একটি ক্রুজ শিপের উপরে, আমরা শুনছি পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আলারফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগামল, সেবয় আইসক্রিম ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিযোগীদের পুরস্কার স্পন্সর করেছে বাংলা ক্যাট। আমরা খুঁজছি 2024-এর সেরা প্রতিযোগীকে, সেই লক্ষ্যে আমরা এখন অবস্থান করছি চতুর্থ রাউন্ডের দ্বিতীয় গ্রুপে। এবারের প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি একজন মেধাবী প্রতিযোগী, আনাস মাহফুজ। গোপালগঞ্জের প্রতিযোগী হাফেজ আনাস মাহফুজ এবারে আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك بأنهم كانت تأتيهم رسلهم بالبينات. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين كانوا من قبلهم كانوا هم أشد منهم قوة وآثارا في الأرض فأخذهم الله بذنوبهم وما كان لهم من الله من واق ذلك بأنهم كانت تأتيهم رسلهم بالبينات فكفروا فأخذهم الله إنه قوي شديد العقاب ولقد أرسلنا موسى بآياتنا وسلطان فرعون وهامان وقارون فقالوا ساحر كذاب ف
فلما جاءهم بالحق من عندنا قالوا قتلوا أبناء الذين آمنوا معه واستحيوا نساءهم وما كيد الكافرين إلا في ضلال وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد وقال موسى إني عذت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات من ربكم وإن يك كاذبا فعليه كذبه وإن يك صادقا يصبكم بعض الذي يعدكم إن الله لا يهدي من هو مسرف كذاب يا قوم لكم الملك اليوم ظاهرين في الأرض فمن ينصرنا من بأس الله إن جاءنا قال فرعون ما أريكم إلا ما أرى وما أهديكم إلا سبيل الرشاد وقال الذي آمن يا قوم إني أخاف عليكم مثل يوم الأحزاب حسبك صدق الله العظيم صدق الله العظيم প্রিয় দর্শক, চমৎকার এই পরিবেশে আনাস মাহফুজের তিলাওয়াত আমাদেরকে অন্য এক জগতে হারিয়ে নিয়ে গিয়েছিল। আনাস মাহফুজের আজকের পারফরমেন্স কেমন ছিল জেনে আসি সম্মানিত বিচারক কারি জহিরুল ইসলাম সাহেবের কাছ থেকে। জি আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ, আনাস মাহফুজ আমাদের হৃদয়কে শীতল করেছে তার তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহ তাআলা তাকে আরও সুন্দর তেলাওয়াত করার তৌফিক দান করুন, আরও ভালো রাখুন এবং বিশ্বমানের একজন আলেম হওয়ার তৌফিক দান করুন। মোহতারাম হাফিজ মাওলানা আবু ইউসুফ, মাশা আল্লাহ, এক কথায় অসাধারণ হৃদয় গ্রাহী তেলাওয়াত। আর এই বয়সে তুমি এতটাই আয়ত্ত করলে, চমৎকার। আনাস মাহফুজ, তোমার জন্য হৃদয়ের গভীর থেকে একরাশ ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিএইচপি কোরআনের আলো আজকের পর্বের এবারের প্রতিযোগী, সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি ছোট্ট প্রতিযোগী আবরার আল করিমকে। নোয়াখালীর প্রতিযোগী হাফেজ আবরার আল করিম এবারে আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِ أَعُوذُ بِاللَّهِ
كيف كان عاقبة المكذبين وإذ قال إبراهيم لأبيه وقومه وجعلها كلمة باقية في عقبه لعلهم يرجعون بل متعت هؤلاء মাশাআল্লাহ, আবরারুল করিম, আমার হৃদয়ের সুলতান, তার আজকের পারফরমেন্স কেমন ছিল জেনে আসবো হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছ থেকে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন একটু আমাদের কাছে, চলে আসেন আপনি।
যার পরশে আলোকে তুড়ি দিয়ে অমানিসা, সে পথে আমাদের আহ্বান জীবনকে কর মহিয়ান, সে পথে আমাদের আহ্বান জীবনকে কর মহিয়ান, জ্বলে ওঠো কোরআনের মহিমায় বিশ্বে শান্তির আওয়াজ তোলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আবরার আল করিম, কিছুক্ষণ অপেক্ষা করো, তারপরেই ফলাফল চলে আসবে। তোমার জন্য ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি। আবরার আল করিমের চমৎকার তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা চলে এসেছি আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে। এবার ফলাফল ঘোষণার পালা। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2024-এর চতুর্থ রাউন্ডের দ্বিতীয় গ্রুপের পাঁচ প্রতিযোগীর পারফরমেন্স আমরা উপভোগ করলাম। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমি মঞ্চে ডেকে নিচ্ছি আজকের পর্বের পাঁচ প্রতিযোগীকে। তোমরা চলে এসো আমার কাছে। আমার ডানে রয়েছে দিদারুল ইসলাম ময়মনসিংহের প্রতিযোগী, মুন্সিগঞ্জের প্রতিযোগী ইব্রাহিম শেখ। আমার বায়ে রয়েছে কুমিল্লার প্রতিযোগী আনাস প্রধান, গোপালগঞ্জের প্রতিযোগী আনাস মাহফুজ, এবং সর্ববামে রয়েছে ছোট্ট প্রতিযোগী আবরার আল করিম। এই পাঁচ প্রতিযোগীর মধ্যে আমার বায়ে যারা রয়েছে, আনাস প্রধান, আনাস মাহফুজ এবং আবরার আল করিম, এই তিনজন যৌথভাবে শীর্ষস্থান বিজয়ী হয়ে চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন তোমাদের তিনজনকে। তোমরা তোমাদের আসন গ্রহণ করো। ইব্রাহিম শেখ, আমার বাইরে চলে এসো। দিদারুল ইসলাম এবং ইব্রাহিম শেখ, এই দুজনের মধ্যে একজনকে বিদায় নিতে হবে, আর একজন যাবে পরবর্তী রাউন্ডে। সামান্য ভুলের জন্য এই দুজনের মধ্যে একজনকে বাদ দিতে হবে। কে বিদায় নিচ্ছে? বিদায় নিচ্ছে মুন্সিগঞ্জের প্রতিযোগী ইব্রাহিম শেখ। আর পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছ দিদারুল ইসলাম। প্রিয় দর্শক, ব্যর্থতা আর সফলতা এগুলি জীবনেরই অংশ। কখনো আমরা সফল হই, কখনো ব্যর্থ হই, কিন্তু ব্যর্থতাকে যদি আমরা সাফল্যের সিঁড়ি হিসাবে মনে করতে পারি, তাহলেই প্রকৃত সফলতা ধরা দেয় আমাদের হাতে। ইব্রাহিম শেখের জন্য এটাই আমার শেষ কথা। সম্মানিত অতিথি জনাব সাইফুল ইসলাম, আমাদের এই অনুষ্ঠানে আপনি সরাসরি আজ অংশগ্রহণ করলেন, আপনার অনুভূতি জানতে চাচ্ছি। আল্লাহ পাকের অশেষ মেহরবানি, আমি এখানে আসতে পেরেছি এবং অত্যন্ত ভালো একটি কাজের সাথে অংশগ্রহণ করতে পেরেছি। আসলে যখন এই সমস্ত প্রতিভা পিএইচপি কোরআনের আলোর ফাউন্ডেশনের মাধ্যমে বেরিয়ে আসেন, তখন আমার মনে হয় যে শায়খ হাফিজ মাওলানা আবু ইউসুফ সাহেবদের সেই প্রচেষ্টাটুকু অত্যন্ত সফল হয়েছে এবং ওদের প্রচেষ্টাটুকু কামিয়াব হয়েছে। আল্লাহ পাক আমাদের সব প্রতিযোগীদেরকে সাফল্য অর্জন করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, আজকের বিদায়ী প্রতিযোগী মুন্সিগঞ্জের প্রতিযোগী ইব্রাহিম শেখের জন্য রয়েছে 50,000 টাকা পুরস্কার। আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে আমরা উপনীত হয়েছি। সম্মানিত বিচারক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত অতিথি জনাব সাইফুল ইসলামকে। প্রিয় দর্শক, আপনাদেরও মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2024 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।
মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ইমান ও আমলের সঙ্গে রাখুন। এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়া, জ্বলে ওঠো কোরআনের মহিমায়, বিশ্বে শান্তির আওয়াজ তোলো। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।